প্রিয় দর্শক, ঢালিউডের জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী ওমর সানি শ্বশুর শাশুড়ি হতে যাচ্ছেন, কারণ তাদের একমাত্র পুত্র ফারদিনের বিয়ে ঠিক করা হয়েছে। দর্শক, আপনারা কি জানেন কার সাথে বিয়ে ঠিক হয়েছে ফারদিনের? জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি দিঘির ফ্যান হয়ে থাকেন, তবে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন, কারণ বিনোদন জগতের সব রকম খবর এখানেই রয়েছে। ঢাকাই সিনেমার এক উজ্জ্বল নক্ষত্র মৌসুমী, পুরো নাম আরিফা পারভিন জামান মৌসুমী, গত 25 মার্চ তার অভিনয় জীবনের 27 বছর পূর্ণ হয়েছে। 1993 সালে সোহানুর রহমান সোহান পরিচালিত কিয়ামত থেকে কিয়ামতে প্রথম অভিনয় করেন মৌসুমী। এরপর প্রায় 200 সিনেমায় অভিনয় করেছেন তিনি। মৌসুমীর উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে দোলা, অন্তরে অন্তরে, বিশ্বপ্রেমিক, গরিবের রানী, মোল্লাবাড়ির বউ, এক কাপ চা, কখনো মেঘ কখনো বৃষ্টি, আম্মাজান, মেঘলা আকাশ, লুটতরাজ, রাজু মাস্তান, স্বামী সিন্তাই, জীবনের গল্প, বীর সৈনিক, তারকাটা, দেবদাস ও খায়রুন সুন্দরী। প্রিয় দর্শনী, অভিনেত্রী মৌসুমী 1995 সালের 2 আগস্ট ভালোবেসে বিয়ে করেন চিত্রনায়ক ওমর সানিকে। তাদের এক ছেলে ফারদিন ও এক মেয়ে ফাইজা। খুলনায় জন্ম নেওয়া এই অভিনেত্রী 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তিনি তার 27 বছরের অভিনয় জীবনের 5 টার্নিং পয়েন্ট ভাগাভাগি করেছেন দি ডেইলি স্টার অনলাইনের সঙ্গে। বলেন, প্রথম অভিনীত কিয়ামত থেকে কিয়ামত হলো প্রথম টার্নিং পয়েন্ট। এই ছবিতে রেশমি চরিত্রে অভিনয় করে প্রথম রূপালী পর্দায় আমার অভিষেক হয়। প্রয়াত সালমান শাহ ছিলেন আমার বিপরীতে। ছবিটি পরিচালনা করেন সোহানুর রহমান সোহান। আনন্দা বিচিত্রা ফটো সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়ে আমার জীবনের গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। 1992 সালে প্রতিযোগিতায় অংশ নিয়ে জয়ী হয়েছিলাম। এই প্রসঙ্গে সাপ্তাহিক বিচিত্রার প্রয়াত সম্পাদক সাদত চৌধুরীর কথাও স্মরণ করেন তিনি। দিলীপ সোম পরিচালিত দোলা ছবিতে অভিনয় আমার ক্যারিয়ারে আরেকটি উল্লেখযোগ্য ঘটনা। চিত্রনায়ক ওমর সানির সঙ্গে এই ছবিতে প্রথম অভিনয় করেছিলাম। দোলার পর পরিচালকদের পছন্দের তালিকার প্রথমে চলে আসে আমার নাম। অভিনয়ের পাশাপাশি 1996 সালে গরিবের রানী ছবির মাধ্যমে সিনেমা প্রযোজনায় শুরু হয় আমার। আমি সিনেমা নিয়ে ভেবেছি ও ভাবি বলে প্রযোজনায় এসেছি। এরপর বেশ কয়েকটি ছবি প্রযোজনা করেছি। 2003 সালে কখনো মেঘ কখনো বৃষ্টি ছবির মাধ্যমে আমার সিনেমা পরিচালনা শুরু হয়। এটা ছিল আমার একটা গুরুত্বপূর্ণ যাত্রা। এরপর 2005 সালে মেহের নিগার নামে সিনেমা পরিচালনা করি। আরও কয়েকটি সিনেমা পরিচালনার ইচ্ছা আমার রয়েছে। এদিকে শাশুড়ি হচ্ছেন মৌসুমী। ঢালিউডের জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী ওমর সানি শ্বশুর শাশুড়ি হতে যাচ্ছেন, কারণ তাদের একমাত্র পুত্র ফারদিনের বিয়ে ঠিক করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, কানাডা প্রবাসী এক তরুণীর সঙ্গে ছেলের বিয়ে দিতে যাচ্ছেন এ তারকা দম্পতি। আগামী 26 মার্চ রাজধানীর একটি কনভেনশন সেন্টারে ধুমধাম করে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হবে। তবে ছেলের বিয়ের বিষয়ে এখনও মিডিয়ার সামনে মুখ খোলেননি মৌসুমী ও ওমর সানি। ফারদিন পরিচালনায় নাম লিখিয়েছেন, ডেস্টিনেশন নামে একটি টেলিফিল্ম নির্মাণ করেছেন। তাছাড়া বেশ কটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন তিনি। পাশাপাশি রাজধানী উত্তরায় মেরিম টানা নামে একটি রেস্তোরাঁ পরিচালনা করেছেন ফারদিন। সম্মানিত দর্শক, মৌসুমী ও ওমর সানির ছেলে ফারদিনকে আপনাদের কেমন লাগে? আপনারা কি তাকে বাংলা সিনেমায় দেখতে চান? কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর আপনি যদি মৌসুমী ও ওমর সানিকে মনে প্রাণে পছন্দ করে থাকেন, আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।